সোনাকে সারা বিশ্বের মধ্যে অতি মূল্যবান ধাতু হিসেবেই দেখা হয়। বিশ্বের এই ধাতুর সাথে মানুষের সংশ্লিষ্টতা বেশ ওতপ্রোতভাবে জড়িত। একটি দেশের অর্থনীতি শক্তিশালী করে তুলতে মূল্যবান এই ধাতুর বিকল্প নেই। অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে এক প্রকার রক্ষা কবচ হিসেবে কাজ করে সোনা। তাছাড়া যে দেশে যত বেশি সোনা মজুত আছে তার মূল্য আন্তর্জাতিক বাজারে বাড়লেই দেশের মুদ্রার মানও বেড়ে যায়। তবে মূল্যবান এই ধাতু কোন দেশের কাছে সবচেয়ে বেশি গচ্ছিত আছে কিংবা পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের মজুত কোথায় আছে তা জানতেও আমাদের আগ্রহের শেষ নেই। চলতি বছরের 10 জানুয়ারি যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ফোর্বস এক প্রতিবেদনে সোনা মজুদের একটি তালিকা প্রকাশ করেছে। মজুদের দিক থেকে শীর্ষে থাকা 20টি দেশের নামও উল্লেখ করা হয়েছে। সোনা মজুদের দিক থেকে সবার প্রথমেই নাম রয়েছে যুক্তরাষ্ট্রের। প্রায় 8,133.46 টন সোনার মজুদ জমা রেখেছে বিশ্বের অন্যতম পরাক্রমশালী এই দেশটি। বিশাল পরিমাণ এই সম্পদের বর্তমান বাজার মূল্য প্রায় 4,89,133 মিলিয়ন মার্কিন ডলার। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ইউরোপের অন্যতম সমৃদ্ধশালী দেশ জার্মানি। প্রায় 3,352 টন সোনা মজুত আছে এই দেশে, যার বর্তমান বাজার মূল্য প্রায় 2,01,623 মিলিয়ন মার্কিন ডলার। 2,451 টন সোনার মজুত নিয়ে তৃতীয় অবস্থানে আছে ইউরোপের আরেক সমৃদ্ধশালী দেশ ইতালি। এখানে থাকা স্বর্ণের বাজার মূল্য প্রায় 1,47,449 মিলিয়ন মার্কিন ডলার। এরপরই পর্যায়ক্রমে রয়েছে ফ্রান্স, রাশিয়া ফেডারেশন, চীন, সুইজারল্যান্ড ও জাপানের নাম। পার্শ্ববর্তী দেশ ভারত 800 টন স্বর্ণের মজুদ নিয়ে তালিকায় নবম স্থান দখল করে আছে। মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদের আধার সৌদি আরব সোনা মজুদের তালিকায় দখল করেছে 16তম স্থান। এখানে গচ্ছিত সোনার পরিমাণ 323.07 টন, যার বর্তমান বাজার মূল্য 16,933 মার্কিন মিলিয়ন ডলার। একসময় উপমহাদেশ শাসন করা যুক্তরাজ্যের কাছে গচ্ছিত সোনার পরিমাণ 310 টনের মতো ছিল। তালিকায় সর্বশেষ স্থান পেয়েছে স্পেন। এই দেশটির কাছে গচ্ছিত সোনার পরিমাণ 282 টনের মতো, যার বাজার মূল্য 17,311 মিলিয়ন মার্কিন ডলার। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।